পাঁচ দফা দাবিতে আবারও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে। পরিবহন শ্রমিক নেতাদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার। সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার। মেয়াদ উত্তীর্ণ সেতুগুলোতে টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবিতে গত 9 নভেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছিলেন পরিবহন শ্রমিকরা। স্মারকলিপিতে 21 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। সেটি বাস্তবায়ন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা। অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর বিষয়টি নিশ্চিত করতে সিলেট জেলার বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম তিনি বলেন, পাঁচ দফা দাবিতে আমরা গত 9 নভেম্বর বিভাগীয় কমিশনার সহ সরকারের সব দপ্তরের স্মারকলিপি দিয়েছি, কিন্তু গত 12 দিনেও আমাদের সঙ্গে কথা বলার সময় কারো হয়নি, তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি দিয়েছি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষের যাতায়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দর্শক, পরিবহন শ্রমিকদের এমন ধর্মঘটে কতটা যুক্তিকতা রয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।